সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করব গোসল সম্পর্কে। গোসলের ফরজ হওয়ার কারণ, গোসলের ওয়াজিব হওয়ার কারণ, সুন্নত গোসল, মোস্তাহাব গোসল, গোসলের ফরজ, গোসলের সুন্নত, গোসলের মোস্তাহাব, গোসলের নিয়ত এবং গোসলের নিয়ম এবং দোয়া। তাহলে চলেন শুরু করা যায়। গোসল চার প্রকার। প্রথম, ফরজ গোসল, ওয়াজিব, সুন্নত ও মোস্তাহাব। শরীয়তের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালোরূপে ধৌতকে গোসল বলে। প্রথমে আছে গোসলের ফরজ হওয়ার কারণ। নাম্বার এক, নিদ্রিত এবং জাগ্রত অবস্থায় কামভাবের শুক্র নিগড়িত হলে। নাম্বার দুই, স্বপ্নদোষ হলে। নাম্বার তিন, শুক্রপাত কোনো বা হোক বা না হোক পুরুষের লিঙ্গ অগ্রভাগ স্ত্রীর লিঙ্গ এবং দ্বারা প্রবেশ করলে। নাম্বার চার, স্ত্রী সহবাস করলে। নাম্বার পাঁচ, মহিলাদের হায়েজ ও নেফাস এর রক্ত প্রবাহ বন্ধ হলে। নাম্বার ছয়, স্বপ্নদোষের কথা স্মরণ হোক বা না হোক নিদ্রা থেকে জাগ্রত হয়ে শরীরের বা কাপড়ের শুকনো পরিতৃপ্ত হলে। নাম্বার সাত, পুং মৈথুন বা পশু মৈথুন প্রকৃতি করলে। এখন আলোচনা করব গোসলের ওয়াজিব হওয়ার কারণ। নাম্বার এক, নাপাক অবস্থার পর বেদিন পুরুষ বা মহিলার মুসলমান হলে। নাম্বার দুই, ছেলেরা স্বপ্নদোষের মাধ্যমে বালেগ হলে। নাম্বার তিন, মেয়েরা স্বপ্নদোষ বা ঋতুপ্রসবের হায়েজ মাধ্যমে বালেগা হলে গোসল করা ওয়াজিব হবে। এখন গোসলের সুন্নাত। সুন্নাত গোসল। নাম্বার এক, যাদের অতি জুম্মা নামাজ পড়া ফরজ তাদের জন্য জুম্মার দিন শুক্রবার ফরজের নামাজের পর থেকে জুম্মার নামাজ পর্যন্ত সময়ের মধ্যে। নাম্বার দুই, যাদের প্রতি ঈদের নামাজ ফরজ ওয়াজিব পড়া ওয়াজিব তাদের জন্য ফরজের পর থেকে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে। নাম্বার তিন, হজ বা উমরা ইহরম বাধার পূর্ব এবং। নাম্বার চার, হজ উদযাপনকারীদের জন্য আরাফাত দিন দ্বিপ্রহরে পরে গোসল করা সুন্নত। মোস্তাহাব গোসল। বেদিন পুরুষ বা মহিলা পাক অবস্থায় মুসলমান হলে। নাম্বার দুই, বালেক হওয়ার কোনো লক্ষণ ছাড়া ছেলে বা মেয়ে 15 বৎসর বয়স হলে। নাম্বার তিন, শবে বরাত। নাম্বার চার, শবে কদর। নাম্বার পাঁচ, চন্দ্রগ্রহ, চন্দ্র, সূর্য ও ইস্তেকার নামাজের পূর্বে। নাম্বার ছয়, সালাতে হাজাত ও মুসবত এবং ভয় ও বিপদে নামাজ পড়ার পূর্বে। নাম্বার সাত, শিলা লাগাবার পর। নাম্বার আট, বেহুশ মাতাল ও পাগল ভালো হলে। নাম্বার নয়, মক্কা এবং মদিনা শরীফে প্রবেশ করার জন্য। দশ, জিলহজ মাসের 10 তারিখে প্রত্যয়সে মুজদালেফার অবস্থান করার সময়। নাম্বার এগারো, তাওয়াফের জিয়ারত করার জন্য। নাম্বার বারো, কঙ্কর নিক্ষেপ করার পর। নাম্বার ১৩, গুনাহ থেকে তৌবা করার জন্য। নাম্বার ১৪, বিদেশের থেকে বাড়ি পৌঁছালে। নাম্বার ১৫, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর নিজে গোসল করা ইত্যাদি মোস্তাহাব। এখন আলোচনা করব ফরজে গোসলের ফরজ। গোসলের মধ্যে তিনটি ফরজ। নাম্বার এক, গড়গড়া করে ভালো রূপে কুলি করা, কিন্তু রোজাদার হলে গড়গড়া করা যাবে না। নাম্বার দুই, নাকের ভিতরে নরম অংশ স্থান উত্তম রূপে পানি প্রবেশ করানো। নাম্বার তিন, সম্পূর্ণ শরীর একবার ভালো রূপে ধোয়া। গোসলের সুন্নত।
গোসলের মধ্যে মোট 5টি সুন্নত। নাম্বার 1, কবজি পর্যন্ত উভয় হাত 3 বার ধৌত করা। নাম্বার 2, লিঙ্গ স্থান পরিষ্কার করা এবং শরীরের কোনো স্থানে নাপিয় লেগে থাকলে তা পরিষ্কার করা। নাম্বার 3, গোসলের পূর্বে নামাজের উজু ন্যায় উজু করা। নাম্বার 4, কাদাযুক্ত এবং পানি জমিতে দাঁড়িয়ে গোসল করলে উজু করা, পা না ধুয়ে গোসলের পর উভয় পা ধোয়া। নাম্বার 5, সমস্ত শরীর 3 বার ধোয়া। এখন আলোচনা করব গোসলের মোস্তাহাব। নাম্বার 1, গোসলের নিয়ত করা। নাম্বার 2, কেবলার দিকে মুখ না করে গোসল করা। নাম্বার 3, একবার কমও নয় এবং আবার বেশিও নয়, বরং পরিমিত পানি ব্যবহার করা। নাম্বার 4, নির্জন স্থানে গোসল করা। নাম্বার 5, গোসল করার পর সময় কথাবার্তা না বলা। নাম্বার 6, হাত ধোয়ার সময় বিসমিল্লাহ বলা। নাম্বার 7, শরীরে ভালোভাবে মর্দন করে গোসল করা। নাম্বার 8, গোসলের পর কোনো তোয়ালে বা গামছা দিয়ে শরীর মুছে তাড়াতাড়ি জামাকাপড় পরা। এখন আলোচনা করব গোসলের নিয়ত। নাওয়াইতুয়ান গোসলা লীলা লিরাইফ জানাবাতি, অর্থ নাপাকিয়ে দূর করা নিমিত্ত আমি গোসলের নিয়ত করলাম। এখন গোসলের নিয়ম। প্রথম গোসলের নিয়ম করতে হবে, তারপর বিসমিল্লাহ বলে কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধৌত করতে হবে, তারপর নামাজের উজু ন্যায় উজু করতে হবে, তারপর প্রথমে মাথার ভাগ ডান কাঁধ এবং সর্বশেষ বাম কাঁধ ওপর 3 বার করে পানি ঢালতে হবে এবং সমস্ত শরীর ভালোভাবে পরিষ্কার করে গোসল করতে হবে। চুল দাড়ি কান নাভি আংটি এবং অলঙ্কার দিয়ে প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে, যেন ওইগুলোর নিচেও ভালোভাবে পানি প্রবেশ করে। ফরজ গোসলের মধ্যে শরীরের এক চুল পরিমাণ স্থান শুকনো থাকলে গোসল শুদ্ধ হবে না। মহিলাদের মাথার খোপা বা বেনি বাঁধা থাকলে তা খুলতে হবে না, বরং সেই সময় চুলের গোড়ায় পানি পৌঁছে দিলেই চলবে। কিন্তু যদি বেনি এবং খোপা খোলা ছাড়া চুলের গোড়ায় পানি পৌঁছাতে অসম্ভব হয়, তবে তা খুলে নেওয়া উত্তম। চুল খোলা অবস্থায় একটি চুল বা চুলের গোড়া শুকনা থাকলে গোসল শুদ্ধ হবে না।